দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় বাঁচার জন্য কাতর আবেদন হালিশহরের এক যুবকের। হালিশহর নিউ বারুইপাড়া রামপ্রসাদ সরণি শীতলা মন্দিরের নিকট 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভঙ্কর দাস তার দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় বাঁচার জন্য কাতর আবেদন জানায় বীজপুর বিধায়ক এবং কাছড়াপাড়া ও হালিশহরের 2 চেয়ারম্যান সহ বিভিন্ন এনজিও এবং সংস্থার কাছে। তার এইটুকুই আশা যে তার পাশে এসে যদি কোনো সহৃদয় ব্যক্তি দাঁড়ায় তাহলে হয়তো সে বাঁচতে পারবে আরও কিছু বছর। দুটি কিডনি নষ্ট হওয়ায় আপাতত সে কোনো কাজকর্ম করতে না পারায় তার গরিব মা লোকের বাড়ি কাজ করে চালাচ্ছে তাদের সংসার এবং তার চিকিৎসা এবং ওষুধ। কিন্তু এইভাবে আর না পারায় আপাতত নিরুপায় হয়ে মিডিয়ার সামনে অসুস্থ শুভঙ্কর কাতর আবেদন জানায় যে সেও বাঁচতে চায়, তাই তার পাশে যেন কেউ একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাতে বলতে পারবো না, ডায়ালিসিস চলছে করে চাইছি। এখন কোনো ব্যক্তি যদি আমাদের পাশে দাঁড়ায় বা একটু আমাদের ভালো হইতো, বা এখন আর পারছি না, আমি লোকের বাড়ি কাজ করি এখন আর দেওয়ালে ফির ঠেকে গেছে, আর পারছি না, কি করব। আপনারা যদি একটু পাশে আসে দাঁড়ান তাহলে একটু ভালো হয়।